এই জন্মে যারা আপনার মা বাবা আত্মীয় পরিজন, তাদের সাথে আপনার আগের জন্মেও কি কোনো সম্পর্ক ছিল? জন্ম জন্মান্তর ধরে আপনার যে জীবনসাথী, তার সাথে আপনার কি সত্যিই কোনো সম্পর্ক থাকে? এই জন্মে আপনি যা পাপ কাজ করেন, তার ফল কি আপনাকে পরবর্তী জন্মে ভোগ করতে হয়? তো বন্ধুরা, জন্মান্তর বাদ নিয়ে আমাদের মনের মধ্যে কিন্তু অনেক ধরনের প্রশ্ন সদা সর্বদা উঁকি মারে। আমাদের মনের মধ্যে সদা সর্বদা এই কথাই চিন্তা হয় যে যারা আমার মা বাবা আছে, পরবর্তী জন্মে তারা কি আবার আমার মা বাবা রূপে জন্মগ্রহণ করবেন, না আমার সাথে সম্পর্কযুক্ত কোনো একটা আত্মীয় রূপে তিনি জন্মগ্রহণ করবেন। এই জন্মে যারা আমার সাথে আছেন, তাদের সাথে আমাদের পূর্বজন্মের কি কোনো সম্পর্ক ছিল? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের এই যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরের সপক্ষে একটি গল্প বলে শোনাবো। এই গল্পটি একটি সংগৃহীত গল্প, কিন্তু গল্পের মধ্যে কিন্তু অনেকটা শিক্ষণীয় বিষয় আছে। আর এই গল্পের মধ্যে আপনি কিন্তু জেনে যেতে পারবেন যে আপনার যারা মা বাবা, আপনার যারা আত্মীয় পরিজন বা আপনি যা কিছু কাজ করেন, সেই কাজ সদা সর্বদা কিন্তু আপনাকে ফল দেয়। অর্থাৎ আপনি যদি শুভ কাজ করেন, শুভ ফল পাবেন, অশুভ কাজ করলে অশুভ ফল পাবেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে মানুষের এই যে শরীর, সেই শরীরের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। আমরা যেমন করে একটি ড্রেস পুরাতন হলে সেই ড্রেসকে পরিত্যাগ করে আরেকটি ড্রেস বা জামা পরিধান করি, ঠিক তেমনভাবে আমাদের ভেতরে যে অন্তরাত্মা আছে, সেই অন্তরাত্মা যখনই আমাদের শরীর পুরাতন হয়ে যায়, তখন আমাদের শরীর ত্যাগ করে আবার নতুন একটি শরীরে প্রবেশ করে। তো এইভাবে জন্ম জন্মান্তর চলতে থাকে। আর আপনি, আমি বা আমরা যারা যারা এই মানব জন্ম গ্রহণ করেছি, তারা কিন্তু 84 লক্ষ জন্ম গ্রহণ করার পরে মানব জন্ম পেয়েছি। অর্থাৎ মানব জন্ম পাওয়াটা কিন্তু খুব ভাগ্যের ব্যাপার বন্ধুরা। আর অনেকেই মানব জন্ম পেয়েও কিন্তু অনেক রকম দুঃখ, দারিদ্রতা, কষ্টের মধ্যে নিজেদের জীবনকে কাটাচ্ছে। মানব জন্ম পাওয়ার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। তো আসুন এই প্রসঙ্গে যে গল্পটা আমি শেয়ার করব, সেই গল্পটা আগে শুনে নিন। শুনে নিলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্মটা কতটা মূল্যবান, এবং যারা আপনার সাথে সম্পর্কযুক্ত তারা কোনো না কোনোভাবে আপনার সাথে কানেক্টেড আছে কি না। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কিন্তু জন্মান্তরবাদের কথা একদম পরিষ্কারভাবে বলেছে। এছাড়াও বেদ, পুরাণ, বিভিন্ন শাস্ত্রে কিন্তু জন্মান্তরবাদের কথা পাওয়া যায়। এবং প্রাচীনকালে বিজ্ঞান উন্নত হয়ে যাওয়ার পরেও কিন্তু বহু মানুষ তাদের পূর্বজন্মের কথা নিয়ে বিভিন্ন ধরনের কথা স্বীকার করেছেন, যে পূর্বজন্মে তিনি কী ছিলেন সেটি জানতে পারেন। এবং এখনকার দিনের মডার্ন যে হিপনোটাইজ টেকনিক, সেই হিপনোটাইজ টেকনিকে পাস্ট লাইফ রিগ্রেশন বলে একটি টেকনিক হয়, যেটা আমার ক্লাসেও আমি মাঝে মাঝে করিয়ে থাকি। তো সেখানেও কিন্তু গভীর ধ্যানের মাধ্যমে নিয়ে গিয়ে আপনি পূর্বজন্মে কী ছিলেন, আপনার যে পাস্ট কার্মা কী ছিল, সেগুলো রেক্টিফাই করা, এগুলো বিষয় কিন্তু আলোচিত হয়। তো আসুন, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে চাইছেন, তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই কমেন্টটি করে জানান। তো বন্ধুরা, গল্পটি ছিল এইরকম যে প্রাচীনকালে একজন কৃষক ছিলেন। সেই কৃষকের অনেক জায়গা জমি ছিল, তিনি চাষবাস করতেন, পশুপালন করতেন, তার একটি খুব প্রিয় গরু ছিল, সেই গরুটিকে তিনি পালন করতেন। এবং সেই কৃষকের যা জায়গা জমি ছিল সে একাই সমস্ত কিছু চাষবাস করত, কারণ তার কোনো উত্তরাধিকার ছিল না। অর্থাৎ কৃষকের মাতা পিতা মারা যাওয়ার পরে সেই কৃষক একাই তাদের যা সম্পত্তি সেটি লালন পালন করত এবং চাষবাস করত। অপরপক্ষে একজন ব্যবসায়ী ছিলেন সেই গ্রামে, তিনি কিন্তু ব্যবসা সম্পর্কে তার প্রচুর আইডিয়া ছিল, কিন্তু তার কাছে ধন সম্পত্তি ছিল না। সুতরাং একদিন সেই ব্যবসায়ী কৃষককে যুক্তি দিল যে ওহে কৃষক, তুমি যে দিনরাত পরিশ্রম করছো, তুমি যে খাটছো, এতটা খাটতে হবে না, আমার কাছে ভালো আইডিয়া আছে, তুমি তোমার জায়গা জমিগুলো বিক্রি করে আমাকে কিছু ফান্ড বা অর্থ দাও, আমার তো ব্যবসায় আইডিয়া আছে, আমি ব্যবসা করে লাভ করব, আর যা লাভ করব তার 50% তোমাকে দেবো, তাতে তুমিও বড় লোক হয়ে উঠবে, আমিও বড় লোক হয়ে উঠবো। তো কৃষক বুঝতে পারলো যে হ্যাঁ ঠিকই, তো এত কষ্ট আমি কেন করব, যদি কারোর আইডিয়া নিয়ে কেউ যদি আমার টাকা খাটিয়ে আমাকে লভ্যাংশ দেয় তো খারাপ কী। তো এই কথা চিন্তাভাবনা করে কৃষক করলো কি, তার যে জমি, সেই জমি বিক্রি করে দিল, তার একটি যে গরু আছে সেই গরুটিকে রাখলো, এবং গরুটি পালনের মতো একটু খামার রেখে বাদ বাকি যা জায়গা জমি ছিল সমস্ত কিছু বিক্রি করে দিল, দিয়ে সেই ব্যবসায়ীর হাতেই টাকা পয়সা তুলে দিল। এবার ব্যবসায়ী তার তোখর বুদ্ধি খাটিয়ে ব্যবসা করতে শুরু করলো, ধীরে ধীরে ব্যবসায়ের লাভও হতে শুরু করলো।
লভ্যাংশ যত আসতে শুরু করলো, লভ্যাংশ ধীরে ধীরে কৃষককে দিতে থাকলো, কিন্তু ব্যবসায়ীর যত লাভ বাড়তে থাকে ব্যবসায়ীর মনে ধীরে ধীরে কুবুদ্ধি জন্মাতে থাকে। তো ব্যবসায়ী ভাবলো যে আমি সব কিছু করছি, আমি কৃষককে অত লভ্যাংশ দেব কেন? তো আস্তে আস্তে কৃষকের যে লভ্যাংশ সেইগুলো আস্তে আস্তে কাটতে শুরু করলো, অর্থাৎ কৃষককে বঞ্চিত করতে শুরু করলো। এবার কৃষককে ব্যবসার লভ্যাংশ দিতে ধীরে ধীরে কম দিতে শুরু করলো, কৃষক সেটি বুঝতে পারলো, পেরে ব্যবসায়ীকে বলাতে ব্যবসায়ী তিরস্কার করে কৃষককে তাড়িয়ে দিল। আর ঠিক সেই সময় কৃষকের মাথা গরম হয়ে আছে, সেই সময় এসে দেখলো তার যে সারের গরুটি, তার যে যতটুকু খামার বাড়ি ছিল, যতটুকু চাষবাস ছিল, সেই চাষের ফসল খাচ্ছিল, তো গরুটিকে সেই কৃষক রাগের মাথায় তাড়া করতে যাওয়াতে গরুটি প্রচণ্ড রেগে যায় এবং কৃষককে ঘুতিয়ে ফেলে দিয়ে কৃষককে লাঠি মেরে বা মারিয়ে কৃষককে মেরে দেয় বা কৃষকের হত্যা হয়ে যায়। তো এই কথা যখন সেই ব্যবসায়ীর কানে পৌঁছালো যে কৃষক মারা গিয়েছে, কৃষকের উত্তরাধিকার কেউ নেই, তো সেই কথা শুনে খুশিতে সেই ব্যবসায়ী প্রচণ্ড আনন্দিত হলো, কারণ তাকে আর কোনো লভ্যাংশ দিতে হবে না, সমস্ত সম্পত্তি এবার সে নিজেই ভোগ করবে। তো এইভাবে ব্যবসায়ী ব্যবসা করতে থাকলো, তার উন্নতিও হতে থাকলো। তো বছর যায়, এইভাবে বেশ কিছু বছর যাওয়ার পরে সেই কৃষকের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হলো। সেই পুত্র সন্তান যখন জন্ম হলো, কৃষক প্রচণ্ড খুশি হলো যে ব্যবসাও ভালো চলছে, বাড়িতে পুত্র জন্মগ্রহণ করেছে। এবার ধীরে ধীরে তার পুত্র বড় হলো, বড় হওয়ার পরে সেই পুত্রের কী করলো, বিবাহ দিল ধুমধাম করে, প্রচণ্ড প্রচুর খরচাপাতি করে ধুমধাম করে বিবাহ দিল, একজন মহিলার সাথে বিবাহ দিল। দেওয়ার পরে কৃষক দেখলো কি, ব্যবসায়ী দেখলো কি, যে তার পুত্রের বিবাহ দেওয়ার পর থেকেই তার পুত্রের শরীর খারাপ হতে শুরু করলো এবং শরীর খারাপটা এতটাই ক্রিটিক্যাল রূপে হতে শুরু করলো যে যতই ডাক্তার দেখাক, যতই বৈদ্য দেখাক, তাতে কিন্তু সারছে না। তো সেটা দেখে ব্যবসায়ী করলো কি, তাকে আরও উন্নত ডাক্তার দেখাতে শুরু করলো, প্রচুর টাকা খরচা করলো, কিন্তু রোগ সেই ব্যবসায়ীর পুত্রের কিছুতেই ছাড়ছে না। এরপরে সে আরও উন্নত জায়গায় বিভিন্ন জায়গায় চিকিৎসা করলো এবং অবশেষে ব্যবসায়ীর যাওয়ার লভ্যাংশ ছিল সমস্ত কিছু সে কিন্তু খইয়ে ফেললো। অবশেষে তিনি একটি খবর পেলেন যে গ্রামের একজন বৈদ্য, তিনি খুব ভালো ট্রিটমেন্ট করেন, যে ট্রিটমেন্টটা নিলে মানুষ বেঁচে যায় আর কি। তো সেটা শুনে সেই গ্রামের বৈদ্যির কাছে তিনি ছুটে গেলেন, পুত্রকে নিয়ে সমস্ত কথা তিনি খুলে বললেন। বলার পরে বৈদ্য খুব কম দামেরই ঔষধ দেন, তিনি 10 টাকা দামের ঔষধ দিয়ে থাকেন আর কি। তো 10 টাকা দামের ঔষধ যখনই সেই ব্যবসায়ী ছেলেকে পান করানো হলো, তো তখনই ব্যবসায়ী ছেলে মারা গেল। তো মারা যাওয়ার পরে ব্যবসায়ী তো প্রচণ্ড শোকগ্রস্ত হয়ে গেল, তার যে পুত্রবধূ, সুন্দরী পুত্রবধূ, সবে বিবাহ হয়েছিল, সে বিধবা হয়ে গেল এবং ব্যবসায়ী প্রচণ্ড পুত্রশোকে তার মন কান্নায় ভেঙে পড়ল। তো তিনি প্রায় পাগলের মতো হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে শুরু করলো। রাস্তায় ঘুরতে ঘুরতে একদিন একটা সাধুর দেখা পেলেন সেই ব্যবসায়ী। তো সাধু সেই ব্যবসায়ীর কাছে জানতে চাইল যে তোমার কী হয়েছে, তুমি এমন কান্নাকাটি করছো কেন সবসময়? তো তখন সাধু বাবাকে ব্যবসায়ী সমস্ত কথা খুলে বললেন, তার পুত্র মারা গিয়েছে, কীভাবে তার সমস্ত অর্থ নষ্ট হয়ে গিয়েছে। তো সেটা শুনে সাধু বাবা বলল যে এতে কান্না করার তো কিছু নেই, কারণ সংসারের নিয়মই এটা যে যা আছে আজকের সেটা অন্য কারো কালকে হয়ে যাবে। তো তোমাকে আমি একটা কথা বলি শোনো, তোমার যখন পুত্র জন্ম হয়েছিল তখন তুমি নিশ্চয়ই আনন্দ পেয়েছিলে? আরে হ্যাঁ, প্রচুর আনন্দ পেয়েছিলাম। আচ্ছা, তোমার সাথে একজন কৃষকের ব্যবসার সম্পর্ক ছিল, কৃষক যখন মারা গিয়েছিল তার সমস্ত সম্পত্তি তোমার হয়ে গিয়েছিল যখন, তখন তুমি প্রচুর আনন্দ করেছিলে? বলে হ্যাঁ, প্রচুর আনন্দ করেছিলাম। তোমার পুত্রের যখন বিবাহ দিলে তখনও প্রচুর আনন্দ করেছিলে? বলে হ্যাঁ, প্রচুর আনন্দ করেছিলাম। তখন সাধু বললে, শোনো ব্যবসায়ী, যে পুত্র তোমার ঘরে জন্মগ্রহণ করেছে সেই পুত্রটা আসলে ওই কৃষক ছিল, যাকে তুমি ব্যবসার অর্থ থেকে বঞ্চিত করেছিলে সেই অর্থের ভাগ সেই পুত্রর চিকিৎসাতে তুমি কিন্তু খরচা করেছো। খরচা করার আর যেই 10 টাকা বাকি ছিল সেই 10 টাকার ঔষধ খেয়েই কিন্তু তোমার পুত্র মারা গেছে, অর্থাৎ যেই লভ্যাংশ তোমার কৃষককে দেওয়ার কথা ছিল সেই লভ্যাংশ সে সমস্ত কিছু নিয়ে তোমাকে শেষ করে দিয়েই তবে কিন্তু মারা গিয়েছে। তখন ব্যবসায়ী সবিনয়ে বললেন যে বুঝলাম যে আমার অপরাধ হয়েছিল, কৃষককে বঞ্চিত করেছি, যার জন্য আমি ধনী থেকে গরিব হয়ে গিয়েছি, কিন্তু আমার পুত্রবধূ কী অন্যায় করেছে, সে কেন এই ইয়াং অবস্থায় বিধবা বা বৈধব্যের জ্বালা ভোগ করবে? তখন বলল, শোনো হে ব্যবসায়ী, তোমার যে পুত্রবধূ এখন জন্মগ্রহণ করেছেন উনি পূর্বজন্মে ওই কৃষকের গরু ছিলেন,
তো ওই কৃষক কিন্তু প্রচণ্ড বিশ্বাস করতেন গরুটিকে, কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা না দিয়ে গরুটি কৃষককে মারিয়ে বা ঘুটিয়ে মেরে দিয়েছিল। তার জন্য কিন্তু ওই আপনার যে পুত্রবধূ তাকেও কিন্তু সারা জীবন এই বৈধব্যের যন্ত্রণা ভোগ করতে হবে। তো বন্ধুরা, এই যে ছোট্ট গল্প, তাতে থেকে কি বোঝা যায়? আমরা অনেক সময় লোভের বশবর্তী হয়ে মানুষের সাথে অনেক অন্যায় অত্যাচার করে ফেলি, মানুষকে প্রতারিত করার চেষ্টা করি, কিন্তু আপনি যদি ঈশ্বর বিশ্বাস করেন তাহলে আপনি জানবেন যে কোনো কিছু বাদ যাবে না, আপনি যা কিছু করবেন সেটা হাজার গুণ আপনার কাছে ফেরত আসবে। তাই বন্ধুরা, যতদিন জীবন আছে চেষ্টা করুন মানুষের কল্যাণ করার, সমাজের কল্যাণ করার, তাতে করে আপনার কিন্তু মঙ্গল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু, পরস্পর ইকো শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার, নমস্কার।